চেন্নাই সুপার কিংসের অফিসিয়াল ফেসবুক পেজে ঢু মারতেই আপনার চোখে পড়বে ম্যাথিউ হেইডেন, স্টিফেন ফ্লেমিং, মহেন্দ্র সিং ধোনি বা মুতিয়া মুরালিধরন সহ কয়েকজন বড় বড় তারকার ছবি। আর এই ছবিটির ক্যাপশনে লেখা বিগিনিং অফ দ্য প্রাইড, বাংলায় যার অর্থ দাঁড়ায় গর্বের শুরুটা এখান থেকে। ক্যাপশনের নিচে আরও লেখা, 16 বছর আগে আজকের দিনেই হয় আইপিএলের প্রথম নিলাম, বাকিটা ইতিহাস। আর ধোনি হেডেনদের সেই ছবিতে লেখা দ্য পাইলট ক্রু। দ্য পাইলট ক্রু লেখাটি দিয়ে চেন্নাই বুঝিয়েছে যাদের হাত ধরেই চেন্নাইয়ের যাত্রা শুরু। এখন আপনার মাথায় প্রশ্ন আসতেই পারে, হুট করে চেন্নাইয়ের ছবি নিয়ে কেন এত কথা হচ্ছে? কারণ আইপিএলের 17তম আসরে দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি পোস্ট করেছে চেন্নাই। সব ঠিক থাকলে 22 মার্চ পর্দা উঠবে আইপিএলের 17তম আসরের, আর এই 17তম আসরেও চেন্নাইয়ের বিমানের পাইলট হিসেবে থাকবেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএল ইতিহাসের অন্যতম সফল একটি দল চেন্নাই। এখন পর্যন্ত দলটি শিরোপা জিতেছে 5 বার, মোট ফাইনাল খেলেছে 10 বার। গেল আসরের নাটকীয় ফাইনালে গুজরাট টাইটান্সকে হারিয়ে 5ম শিরোপা জিতে দলটি। 17তম আসরের দিনক্ষণ চূড়ান্ত হলেও এখনও সূচি প্রকাশ করেনি বিসিসিআই। তবে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম নিশ্চিত করেছে উদ্বোধনী দিন মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স চেন্নাই সুপার কিংস, আর চেন্নাইয়ের মাটিতেই হবে ম্যাচটি। 22শে মার্চ শুরু হওয়া টুর্নামেন্টের ফাইনাল হবে 26শে মে, অর্থাৎ 2 মাসেরও বেশি সময় ধরে চলবে আইপিএলের 17তম মৌসুম। চেন্নাইয়ের বিমানের পাইলট ধোনি অবশ্য আসন্ন আসরে যাত্রী হিসেবে পাচ্ছেন মুস্তাফিজুর রহমানকেও। গেল বছর ডিসেম্বরে দুবাইয়ে অনুষ্ঠিত নিলাম থেকে ফিসকে 2 কোটি রুপিতে দলে ভেড়ায় চেন্নাই। কিন্তু ধোনির বিমানের যাত্রী হলো ফিসকে আইপিএল এর শুরু থেকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। নিলামে যাদের যাদের চেয়েছিলাম তাদেরই পেয়েছি। পাথি রানার ব্যাকআপ হিসেবে মুস্তাফিজ আমাদের প্রথম পছন্দ ছিল, ম্যানেজমেন্টের সিদ্ধান্তকেই প্রাধান্য দিয়েছি সবাই। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। রবিবার চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে অনুশীলনের সময় মুস্তাফিজের মাথায় বলের আঘাত লাগে। নেটে একটি ডেলিভারি করার পর বোলিং মার্কে ফেরার সময় কারো ডাকে পিছনে ফিরে তাকান তিনি। তখন অন্য পাশে নেট থেকে উড়ে আসা বল আঘাত করে মুস্তাফিজের মাথার বাম পাশের পেছন দিকে। মাঠেই তার মাথা থেকে রক্ত ঝরতে দেখা যায়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর মুস্তাফিজকে তড়িঘড়ি করে নেওয়া হয় হাসপাতালে। পরে মাথায় 5টি সেলাইও করা হয়। স্ক্যানে অবশ্য অভ্যন্তরীণ রক্তক্ষরণ ধরা পড়েনি, তবে সতর্কতা হিসেবে পর্যবেক্ষণে রাখা হয় তাকে। 2 রাত হাসপাতালে কাটানোর পর ছাড়পত্র পান মুস্তাফিজুর রহমান। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এখন আছেন ঢাকায় টিম হোটেলে, আপাতত সেখানেই চলবে চিকিৎসার পরবর্তী প্রক্রিয়া। যদিও এখনও শঙ্কামুক্ত হননি মুস্তাফিজ, অন্তত 7 থেকে 14 দিন ডাক্তারের পর্যবেক্ষণে থাকতে হবে এই পেসারকে। যে কন্ডিশনে আমরা মিস্টার মুস্তাফিজকে পাইছি এটা আসলে রিকভার করতে সময় লাগে 7 to 14 days মিনিমাম, কারণ স্টিচের উপর ডিপেন্ড করে আসলে এই স্টিচটা কখন কাটবো। এমন অবস্থায় বিপিএল এর বাকি অংশে ফিসকে আর না দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি। এছাড়া পুরোপুরি তার সেরে উঠতে কতদিন লাগবে তাও নিশ্চিত হওয়া যায়নি। তাই আইপিএল এর শুরুর দিকে মুস্তাফিজের সার্ভিস চেন্নাই পাবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। এদিকে মুস্তাফিজের দ্রুত সুস্থতা কামনা করেছে চেন্নাই সুপার কিংস। নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে মঙ্গলবার ফিজের একটি ছবি পোস্ট করে সেখানে ফ্র্যাঞ্চাইজিটি লেখে দ্রুত সুস্থ হয়ে ওঠো ফিজ। জানা গিয়েছে বিসিসিআই তাদের স্টেক হোল্ডারদের সঙ্গে নারীদের আইপিএল এর সময়সূচি নিয়েও আলোচনা করেছে, এবং সেই টুর্নামেন্টটি 22 ফেব্রুয়ারি থেকে 17ই মার্চ পর্যন্ত চলবে। নারীদের আইপিএল শেষ হওয়ার 5 দিন পরই শুরু হবে পুরুষদের আইপিএল। অন্যদিকে গুঞ্জন ছিল লোকসভা নির্বাচনের কারণে ভারতের মাটিতে আইপিএল এর পুরো মৌসুম নাও হতে পারে। তবে আইপিএল এর চেয়ারম্যান অরুণ ধুমাল নিশ্চিত করেছেন এপ্রিল মে মাসে নির্বাচন থাকা সত্ত্বেও পুরো আইপিএল হবে ভারতেই। শুধুমাত্র 2009 সালে আইপিএল পুরোপুরিভাবে বিদেশে অনুষ্ঠিত হয়, সেবার আয়োজক ছিল দক্ষিণ আফ্রিকা। 2014 সালে নির্বাচনের কারণে আইপিএল এর কয়েকটি ম্যাচ হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে, তবে 2019 সালে নির্বাচন থাকা সত্ত্বেও টুর্নামেন্টটি ভারতেই অনুষ্ঠিত হয়, এবারও সেটিই হতে যাচ্ছে। আবিদ মোহাম্মদ, ক্রিকফ্রেনজি।